মাহেশে জগন্নাথ মন্দিরে রথযাত্রার শুভ আরম্ভ হয় অক্ষয় তৃতীয়া দিন। এবারও তার অন্যথা হলো না। রবিবার অক্ষয় তৃতীয়া দিন সকাল থেকেই মানুষ ভিড় করেছেন মাহেশে জগন্নাথ মন্দিরে। এদিন চন্দন উৎসবের মধ্য দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রা, যদিও এখনও প্রায় দুমাস বাকি মূল উৎসবের। অক্ষয় তৃতীয়ার দিন হুগলির মাহেশে জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কপালে চন্দন পড়ানো হয়। তার জন্য আগের দিন রাত থেকেই চন্দন বাটতে শুরু করেন এলাকার মহিলারা। চন্দন বাটা হয়ে গেলে সেই চন্দনকে একটি বিশেষ কাপড়ের মধ্যে রাখা হয়। কাপড়ের ওই পট্টি অক্ষয় তৃতীয়া দিন জগন্নাথ দেবের কপালে লাগানো হয়। আজকের দিন খুব শুভ দিন, বছরের চারটে দিন খুব শুভ দিন। প্রথম হচ্ছে পয়লা বৈশাখ, দ্বিতীয় হচ্ছে অক্ষয় তৃতীয়া, তৃতীয় হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন এবং চতুর্থ হচ্ছে বিজয়া দশমীর দিন। এই চারটে দিনের মধ্যে সব থেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তার নাম, তার মানেই হচ্ছে ভালো কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে এবং খারাপ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে আমাদের বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল, গঙ্গা মর্তে আবির্ভাব হয়েছে। অক্ষয় তৃতীয়া হচ্ছে খুবই শুভ দিন। আজকের দিনেই আমাদের চন্দন যাত্রা উৎসব। এই জগন্নাথ দেবকে কিছুক্ষণ আগেই আমরা চন্দন লেপন করলাম, আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম। রাজা ইন্দ্রদ্যুম্নকে আজকের দিনেই জগন্নাথ দেব আদেশ করেছিলেন যে আমার সারা অঙ্গে যেন চন্দন লেপন করা হয়। শ্রীরামপুর বাসী, সারা হুগলি জেলা এবং সারা পশ্চিমবাংলার বাসী, ঐতিহাসিক 600 বছরের উপরে জগন্নাথ মন্দির, আজকে চন্দন যাত্রা শুরু হলো। এক মাস ধরে চলবে এবং এক মাস বাদে সেটা স্নান যাত্রায় পরিবর্তন হবে। স্নান যাত্রা দেখুন, আজকে চন্দন যাত্রা শুরু, প্রভুর কৃপা যে পুরো মেঘ হয়ে গেছে, এত তাপ এত রোদ ছিল, প্রভুর কৃপায় জগন্নাথ দেবের কৃপা যে আজকে দেখুন পুরো ওয়েদারটাকে একদম এই করে দিয়েছে যে চন্দন যাত্রা, ঠাকুরকে চন্দন করছে। আর আমরা সারা পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকে এই কামনা করা হচ্ছে আজকে শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে।